10 ডিসেম্বর নয় তার আগেই ক্ষমতার ফয়সালা হয়ে যাবে দাবি করে বিএনপি নেতারা বলছেন ক্ষমতায় গেলে রিজার্ভের টাকার হিসাব নেওয়া হবে আর ষড়যন্ত্র অপরাজনীতি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নেতাকর্মীদের রাজপথের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি শাসনামলে ভয়াবহ দুর্নীতি ছাড়াও সার চাইতে গিয়েও গুলিতে কৃষকদের খুন হতে হয়েছে। ঢাকার নবাবগঞ্জে বিএনপির জেলা সম্মেলনে দাবি করা হয় তৃণমূলকে ঐক্যবদ্ধ করার। দলটির নেতারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে হুঁশিয়ারি দেন। এদেরকে কোনোভাবেই সরানো যাবে না, বিকজ এরা ভোট ডাকাত। এরা রাত দিনের ভোট রাতেই চুরি করে নিয়ে যায়। অতএব রাজপথ ছাড়া বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা একেবারেই অসম্ভব। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেন, 10 ডিসেম্বরের আগেই তারা ক্ষমতার ফয়সালা করতে চান। আজকাল এই পশ্চিমবঙ্গের সরকার কোনো বাধা দিয়ে কোনো কিছু আর হবে না। 10 তারিখের আগেই ফয়সালা করা, 10 তারিখে আমরা বিজয় নিশ্চিত করি না কেন? আরেক সদস্য মির্জা আব্বাস রিজার্ভের টাকা লুটপাটের অভিযোগ করে বলেন ক্ষমতায় গেলে হিসেব নেওয়া হবে। কাদের সাহেব উনি বলেন, পেপারে দেখলাম, হাসলাম কতক্ষণ সকালবেলা নাস্তার টেবিলে পেপারটা দেখে হাসলাম। উনি বলছেন ট্রেজারির টাকা সব বিএনপি খেয়ে ফেলেছে। বলেন 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, ট্রেজারির টাকা বিএনপি কিভাবে খায় বুঝলাম না। যারা খাইছে তাদেরকে ওরা উনি ঠিকই চেনেন, কারণ নিজে তো অংশীদার, সুবিধা জানেন না। ওনার মতো লোক তিনি জেলখানাতে আমাদের সঙ্গেই ছিলেন। ওই সময় অনেকেই বলেছিলেন ভাই আর রাজনীতি করব না। অনেকে কানে ধরে উঠবাস করেছিলেন, ট্রেজারি লুট করে, বাংলাদেশ ব্যাংক লুট করে, এক কথায় বাংলাদেশটাকে ফাঁকা করে দিয়েছে। যদি একবার জনগণ ক্ষমতা আসতে পারে, পেটের মধ্যে পাড়া দিয়ে গলার মধ্যে চাপ দিয়ে আপনাদের এই ট্রেজারির টাকা বের করবে। অন্যদিকে দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক সমাবেশে আওয়ামী লীগ নেতারা বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের পাশাপাশি তাদের শাসনামলের সমালোচনা করেন। বলেন তখন সার চাওয়ায় কৃষকদের গুলি খেতে হয়েছে। আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপির অপরাজনীতি ঠেকাতে রাজপথে সবাইকে প্রস্তুত থাকতে হবে। কৃষকরা এই সারের জন্য যখন দাবি করে যে সমস্ত গোডাউনে সার ছিল সেখানে গিয়েছে, তাদেরকে আপনারা উপহার দিয়েছিলেন সারের বদলে গুলি। 18 জন কৃষককে হত্যা করেছিলেন আপনারা। ভরা পুরা সেই খাদ্য ভাণ্ডার রেখে এসেছিলাম, কিন্তু খালদা দিয়ে এক বৎসরের মাথায় আবার বাংলাদেশকে খাদ্য ঘাটতির দেশে পরিণত করে। মোহাম্মদ হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।